ব্যাটারি চালিত ইজি বাইকের ব্যাটারি, মোটর এবং কন্ট্রোলার নিয়ে যারা সবসময় চিন্তিত থাকেন যে এই জিনিসগুলা কিভাবে ভালো রাখা যায়, ব্যাটারি কিভাবে ভালো রাখা যায়, কোন প্রসেসটি ব্যবহার করলে ব্যাটারি বেশি দিন টিকবে, এই নিয়ে যাদের দুশ্চিন্তা তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। এই সবগুলো জিনিস একবারে একত্রে কিভাবে সেফ রাখা যায় সেই জিনিসটি আজকে আপনাদের মাঝে দেখাবো। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে একটি ডিভাইস সম্পর্কে একটি ভিডিওটি তৈরি করা। তো অটো গাড়ির ব্যাটারি, কন্ট্রোলার এবং মোটর আসলে কিভাবে বেশি দিন টিকবে এবং কোন প্রসেসটি ব্যবহার করলে, কোন নিয়মটি ব্যবহার করলে বেশি দিন টিকানো যাবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো বিশেষ করে আমরা যারা অটো গাড়ি ব্যবহার করি তারা কিন্তু সবারই মাথায় একটা ধারণাই যে ব্যাটারিটি কিভাবে বেশি দিন টিকানো যাবে, মোটরটি কিভাবে বেশি দিন টিকবে এবং আমাদের যে গাড়ির কন্ট্রোলারটি আছে তো কন্ট্রোলারটি বারবার নষ্ট হয় কেন এবং এটি কোন প্রসেসটি ব্যবহার করলে সবটি জিনিসই সেফ থাকবে। তো সেই নিয়ে আজকের কিন্তু এই ভিডিওটি তৈরি করা। তো আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে একটি কোম্পানি থেকে দেওয়া হচ্ছে একটি ডিভাইস। তো ডিভাইসটি কিন্তু অবশ্যই একটি নতুন একটি প্রোডাক্ট। তো এই যে ডিভাইসটি, এই ডিভাইসটি হচ্ছে অটো ডিফেন্সর ব্যাটারি সেভার একটি কোম্পানি, একটি ডিভাইস। তো এই ডিভাইসটির আসলে কাজটা কি, তো এই ডিভাইসটি দিয়ে আসলে কি কি করা যায় সেই সম্পর্কে কিন্তু আজকে ভিডিওটি তৈরি করা। তো যাদের মোটর বেশিরভাগ গরম হয় এবং মোটরের শক্তি খুবই কম পান এবং রানিংটাও কম, তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি লাগাতে পারবেন। এবং এর কারণটা হচ্ছে মোটর বেশি গরম হয়ে যাওয়া এবং ব্যাটারি কিন্তু বেশিরভাগ চার্জ খাবে। মোটরটি যদি বেশি গরম হয় তাহলে কিন্তু ব্যাটারিটিও আপনার বেশি পরিমাণ লোড পড়বে, মোটরটি যদি গরম কম হয় তাহলে কিন্তু আপনি ব্যাটারিটি ভালো থাকবে এবং ব্যাটারিটি ভালো রাখার পাশাপাশি আপনার অনেক কিছু জানার আছে। তো আমাদের যে কন্ট্রোলার বক্সটি, কন্ট্রোলার বক্সটাওতে কিন্তু অনেক গরম হয়। তো অনেক ভাই এর আগে আমাকে প্রশ্ন করেছেন বা ফোনও করেছিলেন যে আমার কন্ট্রোলার বক্সটি গরম হওয়ার কারণটা কি। তো কন্ট্রোলার গরম হওয়ার সাথে কিন্তু মোটরে পুড়ে যাওয়ার সম্পর্ক আছে এবং মোটর যদি পুড়ে যায় তাহলে কিন্তু ব্যাটারির উপর প্রচুর পরিমাণ আঘাত আনতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে আগে থেকে সতর্ক হতে হবে যে ব্যাটারি, মোটর এবং কন্ট্রোলার আসলে কিভাবে ভালো রাখা যায়। আপনি যদি এই ডিভাইসটি লাগান তাহলে আপনার গাড়ির মোটর, ব্যাটারি সবকিছুই ভালো থাকবে এবং আপনি আগের থেকে মাইলেজটাও অবশ্যই 5 থেকে 10 কিলোমিটার বেশি পাবেন এবং এটি চার্জিং এও সেফটি আছে, যারা ব্যাটারি চার্জিং অবস্থায় এটিতে সেফটি আছে এবং এটিতে আপনি যখন গাড়িটি রানিং করবেন তো আগের থেকে তুলনামূলকভাবে স্পিডটাও বেশি পাবেন। আগের যে স্পিডটা ছিল সেকে তুলনামূলকভাবে আপনি স্পিডটাও বেশি পাবেন, প্রায় অল এভরিথিং সবকিছুই বেশি পাবেন, ব্যাটারিটা টিকবে বেশি দিন। যাদের ব্যাটারি এখন অনেক দ্রুতই নষ্ট হয়ে যায়, তো ব্যাটারি তোলার দেখা গেছে যে কিছুদিন পর পরই ব্যাটারি নষ্ট হয়ে যায়, তারা এই ডিভাইসটা গাড়িতে অবশ্যই ব্যবহার করতে পারবেন। তো এই ডিভাইসটা যদি লাগান তাহলে আপনার অবশ্যই কোনো চিন্তা ভাবনা ছাড়াই আপনি গাড়িটি রানিং করতে পারবেন, আর গাড়িটি যদি রানিং করেন তাহলে কিন্তু আপনার লাভটা কিন্তু আপনার অবশ্যই আপনারই হবে। তো সেই ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা বাদ দিয়ে একদম দূর চিন্তা না করে আপনারা গাড়িতে ডিভাইস লাগান। তো ডিভাইস লাগালে কিন্তু অবশ্যই আপনাদের গাড়ির ব্যাটারি, মোটর সবকিছুই ভালো থাকবে এবং এই ডিভাইস নিয়ে আরো যত প্রকার আপডেট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আপনারা কমেন্টে যোগাযোগ করবেন এবং ভিডিওগুলো দেখবেন, যে ডিভাইস নিয়ে যত প্রকার আপডেট ভিডিওগুলো আছে আমি সবগুলোই আপনাদের সাথে পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের উপকারগুলো হয়। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।